বিস্তারিত খবরে নতুন আতঙ্কে সুন্দরবনের মানুষ। আগামী 11ই জুন আসছে অমাবস্যা, তা নিয়ে মাথা ব্যথা বাড়লো বানভাসী মানুষের কাছে। আবার সেই ভয়ঙ্কর দিন কি দেখতে হবে আমাদের? মে মাসের 26 তারিখ ইয়াস ও পূর্ণিমার ভরা কোটালে বিপর্যস্ত হয়েছিল সুন্দরবন। এখনো জলবন্দী অবস্থায় রয়েছে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা। রূপমারী, বাইলানি, বিশপুর, ঘুনি, যোগেশগঞ্জ ও তুষখালী সহ একাধিক সুন্দরবনের গ্রামে কোথাও বাঁধ ভেঙে, কোথাও বাঁধ উপচে, আবার কোথাও বাঁধে ফাটল হয়ে প্লাবিত হয়েছিল বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রায় 80% এলাকা। এখনো সেই আতঙ্কে গৃহহীন হয়ে দিন কাটাচ্ছেন এই এলাকার মানুষগুলি। সেই ঘটনার 10 দিন কাটতে না কাটতেই এবার নতুন ত্রিশূল আতঙ্ক জর্জরিত নদী বেষ্টিত ওই এলাকাগুলি। বিগত বেশ কিছুদিন ধরে চলতে থাকা নিম্নচাপ, তার উপর 11ই জুন বর্ষার আগমন ও অমাবস্যার ভরা কোটালে নতুন করে ভয়ের সঞ্চার ঘটেছে নদী তীরবর্তী মানুষগুলির মধ্যে। কিছু কিছু জায়গায় বাঁধ সংস্কার হলেও বেশিরভাগ জায়গাতেই কাঁচা বাঁধগুলির অবস্থা শোচনীয়। তাই এই নিম্নচাপের বর্ষণ কাটিয়ে সামনের কোচাল ও বর্ষার প্রচন্ড বৃষ্টিতে কি অবস্থার সম্মুখীন হতে হবে সেটা নিয়েই আতঙ্কিত সুন্দরবনবাসী। গ্রামের মধ্যে এখনো ঢুকলে দেখা যায় শুধু জল আর জল। অনেক মানুষ এখনো গৃহহীন, কেউ আছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, আবার কেউ এখনো পর্যন্ত দিন কাটাচ্ছেন নিকটবর্তী হাই স্কুল বা প্রাথমিক স্কুলে। জলবন্দী অবস্থায় দিন গুজরান করছেন তারা। খাবার ও পানীয় জল সংগ্রহ করতে অনেকে আবার ভেলায় করে যাতায়াত করছেন। কি করে নদীর প্রবল জলোচ্ছ্বাস আটকে নিজেদের জীবন সুরক্ষিত করবেন সেটাই দুশ্চিন্তার কারণ। হাওয়া অফিস সূত্রে খবর, এই গভীর নিম্নচাপকে সঙ্গী করে দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে বর্ষাকালের অতিবর্ষণ শুরু হবে, যার জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ ধন্দে পড়েছেন। কি করবেন, কোথায় যাবেন, কিছুই তারা বুঝে উঠতে পারছেন না। আমি তো 2 দিন সন্দেশকারী ইমরানগঞ্জ এলাকায় ছিলাম, পড়েছি বুধবার এবং বৃহস্পতিবার। আমি দেখেছি যে যেখানে কংক্রিটের বাঁধ আছে সেখানে কোনো মানুষরা সুরক্ষিত আছে, আর যেখানে ম্যাংগ্রোভ আছে সেখানে মানুষরা সুরক্ষিত আছে, আর যেখানে এই দুটো কিছু নেই সেখানে নদী বাঁধ ভেঙে গেছে। স্বাভাবিকভাবে 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে ম্যাংগ্রোভ। এটা সরকারিভাবে আলোচনা হচ্ছে, মাননীয় মন্ত্রী এরপরও আপনাদের সাথে প্রেস বিজ্ঞপ্তি দেবে। আমার মনে হয় মমতা ব্যানার্জির সরকার অত্যন্ত আন্তরিক, মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি নিজে খোঁজ রাখেন। আমার সাথেও তার 2-3 বার এই ইস্যুটা নিয়ে বসিরহাটের যে নদী বাঁধ নিয়ে তার সাথে 2-3 বার কথা হয়েছে। ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষ কেমন আছেন, তিনি যথেষ্ট উদ্বিগ্ন, তিনি যথেষ্ট চিন্তিত, তিনি এই খোঁজখবরটা রাখছেন। এইটা হচ্ছে আমাদের পাঠ আছে, যেটা মূলত দেখা যায় যে নদী বাঁধ কমপ্লিট করার জন্য অন্য কোনো ম্যাংগ্রোভ মানে অন্য কোনো গাছের চিন্তা ভাবনা করছেন আলাদা করে? ঘাস আছে, ঘাস থেকেও দেখুন প্লান্টেশন মানে ম্যানগ্রোভটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই ম্যানগ্রোভটা কী করে হয় সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা দেখবেন, এখন থেকে ইনকোয়ার করে। কোনো লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে? নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সেটা মাননীয় মন্ত্রী সাহেব তিনি কনক্লুড করবেন, সেই কনক্লুশনটা মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রত্যেক বছরই কিছু না কিছু কয়েক কিলোমিটার করে নদী বাঁধ কনক্লুড প্রত্যেক বছর। যে বাঁধগুলো আছে সেটার স্ট্যাটাস কো সেটা যাতে সেরকম থাকে ওরকম দেখেই নতুন নতুন ভাবে নদী বাঁধ। উত্তর ২৪